এক জনজাতি গৃহবধূকে খুন করে পার্শ্ববর্তী এক জঙ্গলে মাটি চাপা দেয় ওই গৃহবধূর স্বামী। ঘটনাস্থল কল্যাণপুর থানার অন্তর্গত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকা। মৃত গৃহবধূর নাম জেসমিন দেববর্মা, তার বয়স 27 বছর। ঘটনার বিবরণে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক 9টা নাগাদ কল্যাণপুর থানায় জেসমিন দেববর্মা এবং তার স্বামী মিন্টু দেববর্মার নিখোঁজের খবর আসে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতেই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ, কিন্তু রাত গভীর হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করতে হয় পুলিশকে। পরবর্তীতে বুধবার সকালে পুলিশের নিকট একটি খবর আসে যে জেসমিন দেববর্মা নামে ওই গৃহবধূকে তার স্বামী মিন্টু দেববর্মা খুন করে পার্শ্ববর্তী জঙ্গলে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই পুলিশ ওই জঙ্গলের সমস্ত দিকে তল্লাশি চালিয়ে জঙ্গলের একটি স্থান থেকে মাটি খুঁড়ে জেসমিনের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের মাথা এবং শরীর অন্যান্য স্থানে ক্ষত চিহ্ন দেখে এটা স্পষ্ট যে কোনো একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ওই গৃহবধূকে। 9:30 দিকে আমাদের কল্যাণপুর থানাতে একটা ইনফরমেশন আছে যে একটা মহিলা, দুইজন সন্তানের মা, বাড়ি থেকে মিসিং আছে। রাত্রে হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে আসে নাই এবং তার সঙ্গে তার স্বামীও মিসিং। তো সেই মিসিং খবর পাওয়ার পরে থানা থেকে অসি এসেছিল এই গ্রামে। গ্রামটার নাম হচ্ছে হাজারিপাড়ি, হলং মতাই ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে। কল্যাণপুর থানা থেকে প্রায় এটা 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার হবে না, 10 থেকে 12 কিলোমিটার হবে। এবং মেন রোড লোক যাতায়াত করে সেখান থেকে এই ঘটনাস্থলটা হবে প্রায় 600 মিটারের মতো দূর। নিচে আছে রাবার বাগান, এটা জঙ্গলা। তো খবর পাওয়ার পরে পুলিশ এবং গ্রামের লোকে মিলে গতকালে সার্চ করেছিল। সার্চ করার পর রাত্র হয়ে যাওয়াতে করে নাই এবং আজকে সকালে আবার পুনরায় সার্চ অপারেশন করে, এবং সার্চ অপারেশন করার সময় একটা খবর পাওয়া যায় যে তার স্বামী তাকে মেরেছে এবং এখানে কোথাও একটা জায়গাতে মাটির নিচে পুঁতে রেখে গেছে। তো সেই খবরের ভিত্তিতে আরও সার্চ করার পরে এখানে এসে পাওয়া গেছে এই জঙ্গলে গাছগুলো দিয়ে মাটির উপরে দাগ না ছিল। এবং তারপর এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, ওনার সামনে আমরা এখন ডেড বডি উঠিয়েছি মাটির নিচে থেকে। মেয়ের নাম, মহিলার নাম হয়েছে জেসমিন দেববর্মা, বয়স প্রায় 27 বছর হবে, এবং ওর স্বামী হচ্ছে মিন্টু দেববর্মা, বাবার নাম বিপিন দেববর্মা। মিন্টু দেববর্মা গতকাল স্কুটি করে তার যে দুই সন্তান আছে, দুই সন্তানকে তার দাদু দাদিমার রেখে সে চলে গেছে, পালিয়ে গেছে। তো এখন আবার আমরা স্টেট ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরির যে মোবাইল ভ্যান আছে, সেই মোবাইল ভ্যানের টিমকে আমরা দেখেছি এখানে সাইন্টিফিকলি কিছু এভিডেন্স কালেক্ট করার জন্যে। এবং ডেড বডি ওঠানোর পরে দেখা গেছে গলার মধ্যে ক্ষত চিহ্ন এবং মাথার পেছনে একটা ক্ষত চিহ্ন আছে, যেটা ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র বা চাকু টাইপের কোনো কিছু দিয়ে আঘাত করেছে গলাতে এবং পরপর হামলা করেছে। এই ঘটনা সংগঠিত করার পর থেকে নিখোঁজ ওই গৃহবধূর স্বামী মিন্টু দেববর্মা, বর্তমানে অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মা খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা সূত্রে খবর, বিগত বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা চলছিল এবং এর পেছনে কোনোভাবে স্বামী মিন্টু দেববর্মার অবৈধ কোনো সম্পর্ক থেকে থাকতে পারে বলেও একাংশের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।